মানা মোহাম্মদের অবদান সবই এবং ওনার দিয়েই এই সমস্ত কোরআনটা প্রচারিত। ওনার কিন্তু কোনো হিস্ট্রি লেখে নাই নিজে আর অনেক ফালতু কথা উনার নামে চালিয়ে যাওয়া হয়েছে, যে কথার দ্বারা গোলযোগ সৃষ্টি হয় এমন কথা অনেক রচনা করে তার নামে চালিয়ে দিয়েছে। যেটা হলো কালা কালা রসুল্লাহ বলছেন এই কথা, এই দু একটা মিথ্যা কথা জুই না। প্রথম দিকে তাতে বলা আছে কাফেরদের যখনই কাফেরদের মোকাবেলা করো, তর্ক হয় না যে ধর্ম সম্বন্ধে এসে ওটা আলাপ ওইটির মোকাবেলা করা কনফ্রন্টেশন আর কি, হ্যাঁ বিতর্কে বা যে কোনো পরিস্থিতির মধ্যে কাফেরদের সংস্পর্শে যখন আসো শব্দটা মোকাবেলা, মোলাকাত মোকাবেলা, কাফেরদের যখন মোলাকাত করো তখন তাদের গর্জনে আঘাত করো, ঘরের মধ্যে আঘাত করো, তারপরে আঘাত করতে করতে সে যদি তোমার কাছে সারেন্ডার করে বিনীত হয়ে যায় তখন তারা বান্ধব, তারপরে বাঁধটা আস্তে আস্তে কষতে থাকো, শক্ত করো বাঁধ, কষতে করে তারপরে তাকে হয় তাকে ছেড়ে দাও, আর দরকার নেই ছেড়ে দাও, নয়তো তার থেকে চিরন্তন ই গ্রহণ করো, মুক্তিপণ গ্রহণ করো। আর সে যদি কতল হইতে ইচ্ছুক হয় তাহলে তাহলে কতল করার ব্যবস্থা করো, তাহলে তার কতল করো, এই সংসার ধরে কতল হইতে ইচ্ছুক আমার এখানে নেই, অন্য জায়গায় আছে। এই সৈয়দ মোহাম্মদের মধ্যে কতল হইতে ইচ্ছা করো এই কথাটা এখানে নাই। আচ্ছা কেউ চায় নাকি যে তারা হত্যা করে ফেলার এখন কাফেরের মোকাবেলা শুধু আমাকে তো ভুল সারেন্ডার করবে, ভালোবাসা প্রেমের জন্য যে বান্ধব আপন করে নাও, আস্তে আস্তে বাণ কষতে থাকো, এই প্রেমের আদান প্রদান ভালোবাসার আদান প্রদানটা অর্থাৎ ওই কাফের সঙ্গে ঘনিষ্ঠতা আসুক, ঘনিষ্ঠতায় আসলে কাফের চরিত্র বদলিয়া সে নবীন হওয়ার দিকে যাবে,
আচ্ছা তারপরে সে তখন সে রাজি হবে হ্যাঁ তা তুমি তুমি যে তোমাদের মধ্যে যে মহাজ্ঞানী লোক আছে আমাকেও সেই মহাজ্ঞানের অংশ দাও তো মহাজ্ঞান মহাজ্ঞান পাইতে হলে কতল ছাড়া রাস্তা নেই তখন সে কতল হইতে রাজি হবে কারণ কতল হওয়ার বড় কঠিন কাজ কিসের দ্বারা কতল হয় সালাতের দ্বারা সালাত খুবই কঠিন কাজ সালাত মানুষ গ্রহণ করতে চায় না আপনি যে কাফের খুঁজেন এখন কথা হলো শুনেন কাফের যে খুঁজেন কাফের কোথায় আপনি ঘর বাবা তো কাফের আপনি স্ত্রী কাফের বাপ মা কাফের ছেলে মেয়ে কাফের ছেলে মেয়ে থেকে ডেফিনেটলি কাফের পনেরো বিশ বছর পর্যন্ত তো প্রত্যেকটা ছেলে মেয়ে থেকে ডেফিনেটলি কাফের কারণ এরা সেরেকের ডিপো সিরিকের ডিপো সিরিক সিরিক হলো কুফরির মূল কথা সিরিক দ্বারা সে আচ্ছন্ন হয়ে গেছে তার সমস্ত মন মানসিকতা সিরিকের দ্বারা আচ্ছন্ন হয়ে গেছে সিরিক বিষয়মোহের আবরণে সে অন্ধ হয়ে গেছে কিন্তু কাফের কাফের বলে সে অন্যায় করতেছে তা না সে হয়তো ভালো ভালো ছেলে সচ্চরিত ছেলে কিন্তু কাফের কাফের কেউ খুশি অন্যদিকে চাইবে নিজেকে আমি কে আমি তো নিজেই কাফের তবে কুফরি সম্বন্ধে হয়তো একটু ধারণা হয়েছে এখন ছাড়বার ছাড়বার চেষ্টা করতে এই কতল কর্ম ইসলামী রাষ্ট্রের একটা মূল ভিত্তি কতল কতল কর্ম করতে হবে কারণ কোরআন মতো সে প্রতিশোধ বিশেষ রকমের প্রতিশোধ গ্রহণ করা তোমাদের জন্য অবশ্য করণীয় করে দিলাম এবং এই প্রতিশোধ কিসে নেবা কতল করিয়া কত ব্যথার দিচ্ছে হত্যা তাহলে প্রতিশোধ নিতে হবে কাফে হত্যা করিয়া তুমি যে ঘর ঘরের ছেলে মেয়েগুলো রেখে কেটে হল কেটে হলাম কিন্তু কাফে তো এরা ছো নাকি কতলের মধ্যে কতল দ্বারা প্রতিশোধ নাও অর্থাৎ একটা লোকের উপরে এত অসন্তোষ হয়েছেন বা যাই হয়েছেন তার প্রতিশোধ না আপনি ইয়ে হয়েছেন না তার প্রতিশোধ নেব তার তারা কতল করেন তাহলে প্রতিশোধ হয়ে গেল কতল মানে উনি আল্লাহ বানিয়ে দেন সে আপনার ক্ষতি করছে বা আপনাকে আঘাত দিছে তার পরিবর্তে তাকে উলি আল্লাহ বানিয়ে দেন এই এই হলো প্রতিশোধ কতল করার মানে তাকে আল্লাহর কাপ শক্তি অধিকারী করা কাপ শক্তি অধিকারী করা কাপ শক্তি কি কাপ শক্তি আল্লাহ ছয়টা কাপ অক্ষর দিয়ে আল্লাহ ছয়টা নামের সমষ্টিগত গুণাবলী অর্জন করা যেমন কাদের আল্লাহ কাদের কাদের মানে তদ্বিরিতা শক্তি আল্লাহ কাইম আল্লাহ কাইম কায়েম হয়ে গেছে পবিত্র তারা কেউ কুদ্দুস কাহার কাহার মানে যা চিন্তা আছে তোমার অপ্রতিহত যা ভাবছেন যেটা হোক হয়ে যাবে এটা বাধা দেবার প্রতিহত করার ক্ষমতা কারো নেই সেটা হলো কাহার এমনি সব সাধারণত কাহার বলতে মনে করে রুদ্র হত্যাকে অত্যাচার করে না অপ্রতিহত ক্ষমতার অধিকারী কাহার কাবি কাবেদুল আরো আরো আছে মানে ছয়টা নামে এই ছয়টা শক্তিশালী নামে যে গুণাবলী সমষ্টি সেটা অর্জন করার নাম হলো কাপ শক্তি দান করা এই কাপ শক্তি দিতে হলে একটা লোকের কি করতে হবে সাধনায় লিপ্ত করতে হবে না কঠোর সাধনা এমন কঠোর সাধনার পরিচয় হলো দায়ী সালাদ ওয়াক্তিয়ারা
সার্বক্ষণিক সালাত। এই সার্বক্ষণিক সালাত করতে 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 সে এই বিষয় হয়ে সমস্ত বন্ধন থেকে বন্ধন ছিন্ন করে পার হয়ে যাবে, তখন সে কতল হয়ে গেল। ইসলামী রাষ্ট্রের জেলখানায় কতলের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে, তাহলে তাহলে রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না। আমাদের কতল করবে কি মমিন? কতল যদি হত্যা হয় তাহলে মমিন তো ভালো হত্যাকারী না, ওই অসুর প্রকৃতির লোক বেশি ভালো হত্যাকারী, তাই না? অসুর প্রকৃতির নির্দয় নিষ্ঠুর ওগুলি হলে ভালো হত্যাকারী, মমিন তো আল্লাহ আলা কোরআন বলতেছে হারিয়েদের মমিনের আল্লাহ কাতলে, কতল করার জন্য মমিনদেরকে উৎসাহিত করো। কেন উৎসাহিত করতে পারে? কতল কর্মা করতে গেলে একটা লোকের বহুত প্রশিক্ষণ দেওয়া দেওয়া খাটনি না, এটা মমিন এটা একটা ঝামেলা মনে করে। কাজে মমিনদেরকে সমাজের খাতিরে সমাজের কল্যাণের খাতিরে মমিনদেরকে উৎসাহিত করো কতল কর্ম। কোরআন বাক্য হারিয়েদের মমিনি না আলাল কাতলে, মমিনদেরকে উৎসাহিত করো হত্যাকর্মে, এটা হইল নাকি? আল্লাহ হত্যাকারী উৎসাহিত করতে পারবে নাকি? ওদেরকে সংশোধন করা ওদের কল্যাণ কল্যাণ দেওয়ার কথা বলবে, হত্যা করতে ছিল যে এখন বল আছে সম্পূর্ণ উলট পালট কথা। নাম জপবেন কার গুরু ধরে নাম জপবেন? আল্লাহর নাম জপা হয় না, মধ্যম শ্রেণীর আল্লাহর জপনা করতে হয়, নিম্ন শ্রেণীর আল্লাহ অ্যাভয়েড করতে হবে, মধ্যম শ্রেণীর আল্লাহ আল্লাহর আনুগত্য নিয়ে তাকে মান্য করে চলতে হবে, আর উচ্চমানের আল্লাহ সে ধোয়া সাজ দাঁড়িয়ে এসেছে, তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই। তার সঙ্গে সম্বন্ধ আছে মধ্যম শ্রেণীর আল্লাহর সম্বন্ধ, এইটি তখন কি বুঝে আবার আল্লাহ কম। আল্লাহ তিন রকম মোটামুটি তিন ভাগে বিভক্ত, না ভুল গুরু না, গুরু হলে তো সে সামাদার হয়ে গেছে, গুরু তো কামেল কামেল গুরু হলে সে তো সামাদার পর্যায়ে মধ্যম পর্যায়ে এসে গেছে। আল্লাহ বহু বছরের কথা কয় না, নাহানু আনা কয় না, নাহানু আমরা, আল্লাহ গণ তো, আল্লাহ একলা তো না, আল্লাহ গণ। তারা হেদায়ত করে, তারা কোরআন নাজিল করে, তারা এটা করে ওইটা করে মানুষের কল্যাণ করে, যা যা কিছু তারা করে, আল্লাহ গণ। সেইখানে আল্লাহ আমরা কথা বলে, যেমন সারা কোরআনে আমরা, যেমন ধরুন আল্লাহ বলতেছেন নাহানু আউলিয়াউকুম আমরাই তোমাদের বন্ধু, ফিল হায়াত আদ-দুনিয়া ফিল আখিরা দুনিয়া জিন্দিগিতে এবং আখিরা জিন্দিগিতে। আমরা তোমাদের বন্ধু, আমরা কয় কেন আল্লাহকে বহু না, বহু না হলে আল্লাহ কয় কেন? বহু কেন্দ্র হইল, একটু জানতে হবে তো বহু কেন্দ্র হইল। আল্লাহ বহু বহু বছরে আসলো কেমনে? কোরআনে এক বছরের কথা আছে কম, বহু বহু বছরের কথা অনেক বেশি। এই যে জগৎটা, যে জগতে আমরা বাস করি এটা যে কয় আহাত জগৎ, আহাত আহাত জগতের বাসিন্দারা কারা? গাছ পাতা পাতা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি মানুষ জীব জন্তু, এরা হলো আহার জগতের সদস্য আমরা।
আহার জগৎটা দুঃখের জগৎ, দুর্বল জগৎ, এই জন্য এটা আরবিতে বলছে দুই আল্লাহর জগৎ, সবই আল্লাহ। ওইটা আগে করে লাগে তো সবই আল্লাহ, গাছটাও আল্লাহ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, ভালো মাটি, মানুষ, জীব জন্তু সবই আল্লাহ। এই আল্লাহ গণ অসংখ্য আল্লাহ, এই সমষ্টি হইলে গিয়া এই জগৎ থেকে বলছে আহার জগৎ। আহার জগতের আল্লাহ দুর্বল, অসহায়, জন্ম মৃত্যুর অধীন, এক এক আরেক সঙ্গে মারামারি গিয়া একটা ইটা মাইজা আর একটা খেয়ে বসে আছে। ইহার জগতে নিষ্ঠুরের জগৎ, হত্যার জগৎ, অত্যাচারের জগৎ, আহার জগতের সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু আমরা মনে করি যে তিনি আমার মতোই না, মানসিক ভাবে তিনি আলগা হয়ে গেছেন না, মেন্টালি ডিটাচড। কিন্তু এক্সটার্নালি ফিজিক্যালি আমরা দেখতেছি অ্যাটাচড। আচ্ছা, এই আহার জগতে যখন ইয়া সমান, এরাই হলো আহার জগতের প্রকৃত গুরু। আমাদের আমরা যে সমস্ত গুরুদের কাছে যাই সাধারণত, এর মধ্যে 90%-এর বেশি গুরুই হলো গিয়া আহার জগতের। আমরা আহার জগতের নারী জগৎ বলছি, নারী আমাদের গুরুরা প্রায় সবাই নারী, পুরুষ পুরুষ গুরু তো পাওয়াই যায় না কিছু। পুরুষ নারী আহার জগতের সবাই নারী, ফিজিক্যালি যাই থাক, ফিজিক্যালি যাই থাক, জন্মগত আবর্তন হয়ে একবার ফিজিক্যালি নারী হয়ে আসে, একবার পুরুষ হয়ে আসে, এটা হয় তাও হয়। কিন্তু ফিজিক্যালি পুরুষ হয়ে আসলে যে পুরুষ তারা কোরআনে রিকগনাইজ, পুরুষ হলো সে যে নাকি এই বন্ধনকে ছিঁড়ে আসতে পারছে, সে পুরুষ সামাল হয়ে গেছে, সে হলো পুরুষ। আচ্ছা, পুরুষ সত্তাকে গুরুরূপে মানতে হবে, এবং এই পুরুষ সত্তা যারা তার শাসন না হওয়া পর্যন্ত ফেরেশতাদের শাসন না, এই জন্য পুরুষ ছাড়া ওইটাকে ওই যে রাজ্যে পুরুষের শাসন নাই সেটাকে ইসলামের জোর বলে না, সেটা কাফেরের দেশ। রাষ্ট্রপ্রধান অবশ্য 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 পুরুষ হইতে হইবে, কিন্তু আফসোসের বিষয়ে বিগত 2000 বছরের মধ্যে আমরা পুরুষ বিশ্বে কোথাও একটি দেশের মধ্যেও পুরুষ রাজত্ব করতে পারেনি। এর মধ্যে আলী এবং ইমাম হাসান তারা তারা আসছেন, কিন্তু তারা রাজত্ব প্রতিষ্ঠা করতে পারেননি বিরোধিতার কারণে। ও পকেটে আছে, বিরোধিতার কারণে তারা পুরুষের রাজ্য ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন, তাদের যোগ্যতা যথেষ্ট ছিল, পরিপক্ক যোগ্যতা ছিল, কিন্তু জনগণের সমর্থন ছাড়া কিছু করা যায় না। না মানলে মানি না, মানি না তোমার আইন মানি না, তাহলে যাবো নাকি? কোন ধর্ম নাই, কোন জাত নাই, দুই জাত নারী পুরুষ, এবং যে সাধন করে স্রষ্টাকে সেই আসল যা দুইটাই নারী আর পুরুষ, পুরুষ হলো সামাজ আর নারী হলো আহার জগৎ, এই দুই জাতের সঙ্গেই আমাদের পরিচয়। আর লাসনিক সত্তা
তার সঙ্গে আমাদের পরিচয় নেই, তার সঙ্গে পরিচয় সামার জন্য হয়েছে, তাদের পরিচয় হয়ে গিয়ে দার্শনিক আল্লাহর সঙ্গে। সে অ্যাবসলিউট ওয়ান গড, অ্যাবসলিউট ওয়ান আল্লাহ, তার সঙ্গে পরিচয় সামার জগৎ। সামার জগতের লোকেরা জাহেরে বাতিলে বাস করে, তারা যখন যখন খুশি চুপ করে চলে যায় দুই ধরনের মিলনের মধ্যে, আহাদ আল্লাহর সঙ্গে লা শরীক আল্লাহর সঙ্গে দুই ধরনের ব্যবধানে এসে পড়ে, দুই ধরনের ব্যবধান নেই একটা সার্কেল, তার সঙ্গে পূর্ণ মিলনে এসে পড়ে। আসলে পরে সেখান থেকে যা আহরণ করা দরকার মনে করে সেটা আহরণ করে, যে জ্ঞান যে বিষয় দরকার মনে করে নিয়ে এসে আবার এই দৃশ্যমান জগতে আসে, সমাজ জগতে আসে। ও সেই আল্লাহর সঙ্গে, নিরাকার আল্লাহর সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নাই, কারণ তার সঙ্গে সম্বন্ধ পাতা এটা সম্ভব না, সালাদ না হইয়া সামাদ হইতে হবে। তারপরে সামাদ হলো মিডল বিটুইন দি টু এক্সট্রিম, বিটুইন টু এক্সট্রিম কন্ডিশন সামাদ ইজ দি মিডওয়ে, মধ্যবর্তী অবস্থা। বাবা আল্লামা ইকবাল একটা কথা বলছিল যে বদে আহিরে শরীয়তি লেবাস আদমি পয়েন করাই হাসিল কি রোজে তাজাল্লি পয়েন করাই, সেই ব্যক্তিকে সে টার্গেট দিয়েছে আর কি। অত মানুষ আমি অর্ধেক বুঝছি, সব কথা বুঝি নেই। বজায়রে শরীয়তি লেবাস আদমি পয়েন করাই হাসুর কি রোজে তাজাল্লি বহন করাই, যে আসরের মাঝে আসবে নূরের তাজাল্লি নিয়ে অবশ্য আদর্শ, অতদূর পৌঁছানো গুরু কোন লোকের ভাগ্যে জুটে, এবং নাজিদের কারণ হল কি ইসলামিক রাষ্ট্র তৈরি না করলে গুরুর প্রোডাকশন হবে কোথায়? ইসলামিক রাষ্ট্র না হলে গুরুর প্রোডাকশন হয় না তো। হ্যাঁ ঠিকই আছে, কোরআন কোরআনের কথা যারা নাকি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মুসলিমের মধ্যে প্রভেদ সৃষ্টি করে তারা বেশাক কাফের বলেছে, উলাই কাহমুল কাফের উনাল হাক্কা, সত্যি সত্যি তারা কাফের যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে ফরক করার এরাদা করে, এরাদা শব্দ আছে। হ্যাঁ ঠিকই বলেছে, ঠিকই বলেছে, যে মুর্শিদ সেই রসুল, তাহাতে নাই কোনো ভুল, খোদা বসে হয় মুর্শিদ, খোদা নবীকে জপলে খোদা আরো পাওয়া যাবে, মুর্শিদ মুর্শিদ আর নবীর মধ্যে সমপর্যায়ের ভাব। মুর্শিদ তো নবীরই প্রোডাকশন, মুর্শিদ তো একজন রব, অবশ্য আমাদের সমাজে তো নারীগুরু ফেলে দিবে পুরুষগুরুর হাত ধরে দিবে কে? হ্যাঁ স্কুল ফেলে দিলে ইউনিভার্সিটি খুলে লাভ আছে? আমি ইউনিভার্সিটি খুলতে উচ্চশিক্ষা দিবে তো, প্রাইমারি স্কুল থাকতে হবে না, হাই স্কুল থাকতে হবে না,